শিল্পী থেকে রাজনীতিবিদ এতটাও সহজ ছিল না। শিল্পী মমতা যে একটা সময় যাত্রা পালার গান করে বেড়াতো পাড়া মহল্লায়, সিনেমা পাড়ায় কিংবা মিডিয়া জগতে কথিত আছে যে 300 টাকায় রাত কাটাতো মমতাজ বেগম। 300 টাকায় রাত কাটানো সেই মমতাজ আজ রাতারাতি আওয়ামী লীগের সঙ্গে স্পর্শে এসে হয়ে গেছেন 3-3 বারের সংসদ সদস্য, রাতারাতি বনে গেছেন কোটিপতি। মমতাজ ব্যক্তিগত জীবনে বিয়ে করেছেন 5টি, অবৈধ সম্পর্কের হিসেব তো বাদই দিলাম। মমতাজ বেগম প্রথম স্বামী আব্দুর রশিদ সরকার, যিনি মৃত্যুবরণ করেছেন, পরে মমতাজ বেগম মোহাম্মদ রমজান আলীকে বিয়ে করেন, যার সাথে তার বিবাহ বিচ্ছেদ হয়। পরে মমতাজ বেগম মহিউদ্দিন হাসান চঞ্চল চৌধুরীকে বিয়ে করেন। 2008 সালে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত আসনে সংসদ সদস্য হয়েছিলেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম। এরপর 2014 সালে 5ই জানুয়ারি বিনা ভোটে পুনরায় মানিকগঞ্জ 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে এবার আর দলের কোঠায় নয়, সরাসরি দলের মনোনয়নে সংসদ সদস্য। তখন তার শিক্ষাগত যোগ্যতা ছিল 5ম শ্রেণী পাস। আর স্বামী ছিলেন রমজান আলী, যিনি মানিকগঞ্জ পৌরসভার বেশ কয়েকবার নির্বাচিত মেয়র। তবে 11 জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় পরিচয়পত্রে থাকা শিক্ষাগত যোগ্যতা ও স্বামীর নাম পরিবর্তন করেছেন মমতাজ বেগম। এর জন্য তিনি নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদনও করেছিলেন। মমতাজ বেগমের আগের স্বামীকে তালাক দিয়ে তিনি পরে আবার বিয়ে করেন। তিনি বারংবার সাহসাই এমনটাই করেছেন, কারণ বিয়ে তো আর জীবনে কম করেননি। মমতাজ বেগম 5 মে 1974 সালে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় জন্মগ্রহণ করেন। মমতাজের মা উজালা বেগম এবং বাবা মধু বায়াতি ছিলেন বাউল শিল্পী। মমতাজ বেগমের 2 ভাই রয়েছে, মমতাজ প্রথম জীবনে বাবা মধু বায়াতি, পরে মাতাল রাজ্জাক দেওয়ান এবং শেষে লোকগানের শিক্ষক আব্দুর রশিদ সরকারের কাছে গান শেখেন। মমতাজ বেগমের ছেলের নাম মেহেদি খান ও পুত্রবধূর নাম চৈতি দেওয়ান। তারেক নাতনি রয়েছে। কণ্ঠশিল্পী মমতাজ বেগমের স্বামী ছিলেন মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলী। সংসদ সদস্য হওয়ার পর তাদের মধ্যে সারাসারি হয়ে যায়। পরে তিনি তার প্রতিষ্ঠিত হাসপাতালের চিকিৎসক ASM মঈন হাসানকে বিয়ে করেন। 2 দশকের বেশি তার পেশাদারী সঙ্গীত জীবনে 700টিরও বেশি একক অ্যালবাম প্রকাশ পায়। তবে মমতাজ বেগম যার কাছে গান শিখেছিলেন সেই লোক গানের শিক্ষক আব্দুর রশিদ সরকারের সাথে তার বিবাহ হয় এবং ডিভোর্স হয়। মমতাজ সারা দেশে বিভিন্ন সঙ্গীত অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করেন। তাছাড়া তিনি যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অনেক দেশেই সঙ্গীত অনুষ্ঠানে গান গেয়েছেন। মমতাজের বাবার 2 পরিবার, মানে মমতাজের বাবা 2টি বিয়ে করেছেন। মমতাজের বড় মায়ের ঘরে 1 ভাই ও 3 বোন। মমতাজের মায়ের ঘরে মমতাজ এবং আরো 2 ভাই রয়েছে। রূপকথার সেই কল্প কাহিনীকেও যেন হার মানে তার গল্প। সেরা কাতায় শুয়ে কখনো লাখ টাকার স্বপ্ন দেখেননি তিনি, বরং স্বপ্ন না দেখেই যা পেয়েছেন তা কখনো কল্পনাতেও ছিল না তার। অনেকটা মেঘ না চাইতে বৃষ্টির মতো নাম, যশ, খ্যাতি সবকিছুই পেয়ে যান তিনি। গান গেয়ে গ্রিনিশ বুকে নাম লেখানো, নিজের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ, সব মিলিয়ে মমতাজ যেন এক অবাক বিস্ময়ের নাম। ধলেশ্বরী পারে সেই পালাগান শিল্পী মমতাজ সংসদ সদস্য হয়েছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে। তবে আওয়ামী লীগের পতনের সাথে সাথে তাকে আর দেশে খুঁজে পাচ্ছে না সাধারণ মানুষ। প্রিয় দর্শক, বাংলাদেশ এখন স্বাধীন, মমতাজের মতো লোকজন আর সংসদে যেতে পারবে কিনা সেটাও সন্দিহান। তবে দেশ স্বাধীন হওয়ার সাথে সাথে আপনিও স্বাধীন, সুতরাং আপনার মত প্রকাশের অধিকার রয়েছে। মমতাজকে নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে কিংবা মন্তব্য থাকলে নিজের মনের মতো করে কমেন্ট করতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।